Evonie Salon is back once again with a new video. আজকে আমরা দেখাতে চলেছি অ্যাডভান্স হেয়ার কাটিং ও কেরাটিন হেয়ার স্পা ট্রিটমেন্ট। তো যেমন কি এখন আপনারা দেখছেন আমাদের হেয়ার স্টাইলিস্ট ওনার হেয়ারের আপার পোর্শনকে কাট করছে সো দ্যাট হি ক্যান গেট ট্রিমড অ্যান্ড ক্লিন লুক। এবারে আমরা শুরু করলাম কেরাটিন হেয়ার স্পা করা। তো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিজস্ব প্রোডাক্ট অর্থাৎ ইভনির কেরাটিন হেয়ার মাস্কই ইউজ করি। আমরা চুলে ভালো করে হেয়ার মাস্কটি লাগালাম। তো যদি আপনারা ভাবছেন কেরাটিন হেয়ার স্পা কেন করা উচিত, তো চলুন দেখি কেরাটিন হেয়ার স্পার কিছু বেনিফিট। ইউজুয়ালি যাদের চুলে ফ্রিজিনেস চলে এসছে বা গ্লসিনেস হারিয়ে গেছে তাদের জন্য কেরাটিন হেয়ার স্পা ইজ হাইলি নিডেড। কেরাটিন ক্রিম অ্যাপ্লাই করার পর আমাদের হেয়ার স্টাইলিস্ট ওনার হেয়ার ম্যাসাজ করলেন। রোজকার স্ট্রেসফুল লাইফে কখনো কখনো হেয়ার ম্যাসাজ নেওয়া ইজ হাইলি নিডেড। অ্যাজ উই নো হেয়ার ম্যাসাজ শুধু মাইন্ডকে রিল্যাক্স করা ছাড়াও স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ করে। হেয়ার ম্যাসাজের কিছুক্ষণ পরে আমরা ওনার হেয়ার স্টিমে দিলাম। কেরাটিন হেয়ার স্পারের পরে হেয়ার স্টিমিং নেওয়া ফিলস রিয়েলি রিল্যাক্সিং। তাছাড়াও হেয়ার স্টিমিং হেয়ার রুটসে ময়েশ্চার দেয় ও হেয়ার ব্রেকেজকেও ইম্প্রুভ করে। ফাইনালি দ্য প্রসেস এন্ডস হিয়ার। সব প্রসিডিউরের পরে ফাইনাল টাচ আপ দেওয়ার জন্য আমরা ওনার হেয়ার কম্বি করলাম। আর আপনারা এখন দেখতেই পাচ্ছেন ওনার চুল আগের থেকে কতটা বেশি সফট ও শাইনি লাগছে। এই অ্যামেজিং কেরাটিন হেয়ার স্পা এক্সপিরিয়েন্স করতে আজই অ্যাপয়েন্টমেন্ট বুক করুন।